আসসালামু আলাইকুম নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব হচ্ছে একটি ল্যাপটপ, ল্যাপটপটি হচ্ছে ডেল ব্র্যান্ডের এবং এটি মডেলটি হচ্ছে ল্যাটিটিউড E740। তো এটি মূলত হলো i5 এবং এটি হলো স্ক্রিন টাচ সহ। তো আমরা এটা নিয়ে কথা বলবো। তো চেষ্টা করব যে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে এই ভিডিওর মাধ্যমে যতটুকু ইনফরমেশন দেওয়া যায় আমরা অবশ্যই দিব। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখুন। তো চলুন আগে আমরা দেখি এটা সমস্যাটা কী। আর এই সমস্যাটি দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে, আর পাওয়ার দিতে হলে আমাদের পাওয়ার সাপ্লাইকে অন করতে হবে। তো এখন আমরা পাওয়ার দেওয়া হলো আমাদের পাওয়ার সাপ্লাইতে আছে 19.9, যদিও এটা একটু কম বেশি দেখাচ্ছে। তো আমরা যদি অন করি, আমাদের পাওয়ার সাপ্লাই অন হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই অন হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু আসেনি। তো এটার মূল সমস্যা ডিসপ্লে নেই, কিন্তু এখানে আরও কিছু ইনফরমেশন আছে, সেটা হলো যে এক্সটার্নাল আমরা লাগিয়ে দেখি যে এক্সটার্নালে কি ডিসপ্লে আসে কি না। আর এক্সটার্নাল লাগাই তাহলে আমাদের যেহেতু HDMI আউটপুট, তো আমরা HDMI একটা কনভার্টার ব্যবহার করবো। এখানে লাগালাম HDMI কনভার্টার দিয়ে। আমাদের এক্সটার্নাল যে ডিসপ্লেটা আছে সেখানে কিন্তু আমাদের ডিসপ্লে আসছে, আর ইন্টারনাল যেটা আছে ইন্টারনালে কোনো কিছুই নেই, আলো নেই বা কোনো ডাটাও নেই, আলো নেই ডাটাও নেই কোনো কিছু নেই, কিন্তু আমাদের এক্সটার্নাল কিন্তু কমপ্লিট আছে, এক্সটার্নাল ডিসপ্লেও আছে, উইন্ডোজও রান হয়ে গেছে। তো এটার মূল সমস্যা হলো যে ইন্টারনাল যে আউটপুটটি আছে সেটি কাজ করতেছে না, এবং এক্সটার্নাল যে আউটপুটটি আছে সেটি 100% কাজ করতেছে। তো আমাদের এখানে দুইটা সাবজেক্ট, এটা হলো ডিসপ্লে টাচ এবং এটা ডিসপ্লে। তো আমাদের টাচ স্ক্রিনটা কাজ করে কিনা সেটা আমরা দেখব। তো আমাদের এই দেখুন, আমাদের কিন্তু টিকই কাজ করতেছে টাচ, এবং এইখানে সব কিছু হচ্ছে, কোনোটাই বা আর কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এইখানে কোনো ছবিই নেই, আলোও নেই। তো এটার মূল সমস্যা এইটা যে এক্সটার্নাল ওকে, ইন্টারনাল অফ। তো আমরা এখন দেখবো যে ইন্টারনাল কেন অফ হলো। তো সেই জন্য আমরা আগে শাট ডাউন দিই, তারপরে এটাকে ওপেন করি, তারপরে দেখতে পারবো যে আসলে সমস্যাটা করছে। এটা আমাদের শাট ডাউন হয়ে গেল। তো আমরা এটা ওপেন করি আগে, সর্বপ্রথম আমাদের ব্যাক সাইড ব্যাটারিটা খুলে ফেলি। এই হলো আমাদের মূল জায়গা, এটা হলো আমাদের ডিসপ্লে সাপ্লাই, এখান থেকেই রেবন। তো এইখানে বেশ কিছু জিনিস আছে যেখানে সব ভোল্টেজগুলোর ইনফরমেশন দেওয়া আছে। তো চলুন আমরা এটা ওপেন করি, তারপরে দেখি যে আসলে কোত্থেকে কী হচ্ছে। ব্যাটারি অবশ্যই খুলে নিতে হবে। এই হলো আমাদের রেবন, ওপেন করা হলো, এখানে দেখতে হবে যে কোনো কিছু আছে। না, এখানে তো ফিজিক্যালি কোনো কিছু দেখা যায় না, সব কিছু ক্লিয়ার আছে। তো চলুন আমরা এখানে বেশ কিছু ভোল্টেজ আছে, যেরকম আমাদের এই ভোল্টেজটি আমরা ভাববো এখানে একটা ভোল্টেজ থাকার কথা, এইটা একটা আমাদের ডাটা ভোল্টেজ, এটা হলো লাইট ভোল্টেজ সম্ভবত। এখান যে ভোল্টেজগুলো আছে সেগুলো মাপার চেষ্টা করব। তো চলুন আমরা আগে এটাকে আরেকবার পাওয়ার দিই, অবশ্যই পাওয়ার দিব এইভাবে। অন করতে হবে, হ্যালো অন, পাওয়ার সাপ্লাইটি অন করলাম, আমাদের মিটার লাগবে। তো চলুন আমরা ভোল্টেজগুলো দেখি, আমাদের এই হলো মিটার, সর্বপ্রথম আমরা এখানে থাকবে আমাদের একটা 5 ভোল্ট থাকার কথা, বাট দেখুন এখানে আমাদের 5 ভোল্ট আছে, এবং এই জায়গাটা সম্ভবত এটা 19 ভোল্ট, অথবা এখানে আমাদের 13.3 আছে। তো এইটা হলো আমাদের মূলত লাইট ভোল্টেজ, এখানে কিন্তু আমাদের 1900 থাকার কথা, কিন্তু আমাদের এই প্যানেল কিন্তু 1900 জ্বলবে, 1200 জ্বলবে, কারণ এই প্যানেলগুলো যে ইনভার্টার সেকশন আছে 19 থেকে 12 ভোল্টই জ্বলার কথা। তো এখানে যেহেতু 13 আছে, তো এখন বিষয়টা হলো এখানে কি 13 থাকবে, কারণ আমাদের তো এই সাপ্লাই হচ্ছে এখানে 19,
এখানে আমাদের 18.9 আছে, তো এখানে 19 ধরে ধরে নিই আমরা। আমাদের যদিও পাওয়ার সাপ্লাই বেশি দেখাচ্ছে, কিন্তু এখানে সাপ্লাই আছে, এটা পাওয়ার সাপ্লাই বাদ। তো এখানে আমাদের 19ই ধরে নিলাম, কিন্তু আমাদের এখানে আছে হলো 12.3, কিন্তু এই 12.3ও আমাদের এই লাইটগুলো জ্বলবে, কিন্তু তারপরেও কেন জ্বলছে না এইটাই হলো বিষয়। এখন আমাদের কি এই প্যানেলটি খারাপ? এই প্যানেলটি খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ হচ্ছে এই 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 মডেলের প্যানেল নর্মালি এই সমস্যাগুলো হয় না। এইভাবে আমরা অনেক পিএসি এর আগে যে এই এই প্যানেলগুলো এই সমস্যা করে, কিন্তু এটা প্যানেল দায়ী থাকে না, এটা বোর্ড থেকেই হয়। আবার অনেক সময় প্যানেলও খারাপ হয়, কিন্তু এই প্যানেলটি যদি খারাপ হয় সেক্ষেত্রে অনেক খরচ, কারণ আপনারা সকলেই জানেন যে এটি টাচ সহই চেঞ্জ করতে হয়, এক্সট্রা শুধু প্যানেল পাওয়া যায় না, টাচ সহ চেঞ্জ করতে হয়। তো এই জন্য এখানে খরচ অবশ্যই বেশি। তো আমরা এটাকে অফ করে দেব। তো এখানে মোটামুটি আমরা দেখতে পেলাম হচ্ছে আমাদের মূল ভোল্টেজটি এখানে আছে এবং সেকেন্ড ভোল্টেজ 5 ভোল্ট এটাও আছে। এরপরে আমাদের 3.3 আমরা একটু দেখব, বা আরও অন্যান্য যে ইন ভোল্টেজগুলো আছে যেটা লাইটিংয়ের জন্য সেইগুলো আমরা দেখব, কিন্তু এগুলো দেখতে হলে অবশ্যই সময় লাগবে। তবে আমরা চেষ্টা করব এর মধ্যে যতটুকু ইনফরমেশান বের করা যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব। তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, আজকে 4 দিন ধরে আমরা এটা কাজ করলাম এবং একটা রেজাল্ট বের করলাম, আর যেহেতু 4 দিন ধরেই এটা কাজ করা হচ্ছে এই জন্য এটার ইনফরমেশান আর কিছু দিতে পারিনি। তো চলুন আগে সর্বপ্রথম আমরা পাওয়ারটা দিয়ে অন করে দেখাই যে এটা কাজটা হয়েছে কি না, তারপরে অন্যান্য বিষয়ে তো অবশ্যই আলাপ করব। তো পাওয়ারটা দিলাম, অন করলাম, এই হলো আমাদের ডেল চলে আসছে, দেখা সব কিছু চলে আসতেছে, এখন উইন্ডোজ রান হবে। তো আমরা বলছিলাম যে এটি প্যানেলটি খারাপ না, কারণ এটি প্যানেলটি খারাপ হলে অবশ্যই ব্যয় ভুল খরচ ছিল। তো আমরা এই এইখানে তো কিছু ভোল্টেজ দেখিয়েছিলাম এর আগে, এর পরেও আমরা আমাদের যে মূল সাইডটা আছে সেটা হলো এটার পিছনে, বোর্ডটা ওপেন করলে পরে বোঝা যায়। তো এখানে আমরা কিছু কাজ করছি এবং কাজ করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর এই সমস্যাটা এখানে নেই। তো এখন তো দেখতেই পাচ্ছেন যে এটা কমপ্লিট হয়ে গেল। তো আসলে আমরা এখানে অনেক কিছুই দিতে পারিনি, কারণ বিগত 4 দিন যাবৎ এটি কাজ করতে হয়েছে, তো এই জন্য এটার ইনফরমেশান আর বের করতে পারিনি দেওয়ার মতো। তো আশা করব ভিডিওটি আপনাদের অনেকেরই হেল্প হবে, যে এই ধরনের সমস্যা হলে সমাধান হয়, এই নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা দেখতে পেয়েছি যে এক্সটার্নাল গ্রাফিক্সটি ভালো ছিল এবং ইন্টারনাল গ্রাফিক্স, যেটা ইন্টারনাল আমাদের এই এলসিডিকে চালাবে, এলইডিকে চালাবে, সেটাই সমস্যা ছিল। তো এইটাই মূলত কাজ করেছে। তো এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, সমস্যা হলে অবশ্যই সমাধান হবে। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আর আবার আপনার অন্য কোনো বিষয় জানতে হলে আমাদের আই বাটনে দেখে নিতে পারেন। তো আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এর মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।